দিনে দিনে আমেরিকার জন্য বড় হুমকি হয়ে উঠছে ইরান। শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং ওয়াশিংটনকে ঘায়েল করতে অঞ্চলটির বাইরেও জাল বিস্তার করতে শুরু করেছে তেহরান। এবার খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে ঘুরে বেড়াচ্ছে ইরানি গুপ্তচররা। টার্গেট সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাইডেন প্রশাসনের একাধিক কর্মকর্তা। এমন এক চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা FBI। পশ্চিমা গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, মার্কিন কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে ঘুরে বেড়াচ্ছে সন্দেহভাজন এক ইরানি গুপ্তচর। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। FBI এর তথ্য বলছে সন্দেহভাজন সেই ইরানি গুপ্তচরের নাম মজিদ দস্তজানি ফারহানি। কুদস ফোর্স কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই মূলত আমেরিকান কর্মকর্তাদের হত্যা করার মিশনে নেমেছেন তিনি। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের পক্ষে তাকে দায়িত্ব দিয়েছে তেহরান। FBI কর্মকর্তারা জানান, ফারহানি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধর্মীয় স্থাপনা, ব্যবসা এবং অন্যান্য অবকাঠামোতে নজরদারি কার্যক্রমের জন্য তার সহযোগীদের নিয়োগ করেছেন। এই সময় তার ভেনেজুয়েলা ভ্রমণের তথ্য জানায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাটি। 2020 সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় নিহত হন IRGC-র বিশেষ ইউনিট কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলাইমানি। এরপরই তেহরানের পক্ষ থেকে একাধিকবার এই হত্যায় জড়িতদের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেয়ার হুমকি দেয়া হয়। সোলাইমানি হত্যাকাণ্ডের বদলা নিতে কঠোর হুঁশিয়ারি সহ ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকিও দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বরাবরই বলা হয়, উপযুক্ত সময়ে তারা প্রতিশোধ নেবেই। ইরানের এমন হুমকির ফলে যুক্তরাষ্ট্র প্রশাসন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আমলের ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুকের নিরাপত্তার বিবরণ প্রদান করেছে। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে পম্পেকেও হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানায় মার্কিন গোয়েন্দারা। 2020 সালের আগস্টে মার্কিন বিচার বিভাগ সন্দেহভাজন ইরানি গুপ্তচর শাহরাম পুরসাফির বিরুদ্ধে বোল্টনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।